ইন্ট্রো, আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি তারা অনেকেই জানি না যে ইন্ট্রো একটা ভিডিওকে কী লেভেলে নিয়ে যেতে পারে। একটি ইন্ট্রোই পারে একটি ভিডিওর প্রফেশনালিজমকে তুলে ধরতে। আপনি কী কোয়ালিটির ভিডিও মেক করে থাকেন তা কেবলমাত্র একটি ইন্ট্রোই পারে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। কিন্তু আমরা শত চেষ্টার পরেও এসব ইন্ট্রো টেমপ্লেট তৈরি করতে চাইলেও আমরা তৈরি করতে পারি না। এর প্রধান কারণ হচ্ছে এই ইন্ট্রো টেমপ্লেটগুলো তৈরি করার জন্য ব্যবহার করা হয় হাই ডেফিনিশনারি সব সফটওয়্যারের, যা কেবলমাত্র কম্পিউটার এবং ল্যাপটপের সাহায্যেই সম্ভব। কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যেই বানিয়ে ফেলতে পারেন আধুনিক মানের সব ইন্ট্রো টেমপ্লেট। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে আমরা আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ওকে, তো গাইজ, এই ইন্ট্রো টেমপ্লেটটি তৈরি করার জন্য আমরা ব্যবহার করব অ্যালার্ট মোশন নামক একটি অ্যাপ্লিকেশনের, যেটির লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি চান তো সেখান থেকে এটির প্রিমিয়াম ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন এবং সেই সাথে সেখানে আমাদের কিছু ইন্ট্রো টেমপ্লেটের লিঙ্কও দেওয়া থাকবে, তো আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো অ্যাপটি যদি আপনারা ওপেন করেন তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা চলে যাবেন প্রজেক্টে অ্যান্ড এখান থেকে আপনারা যে ইন্ট্রো টেমপ্লেটটি মূলত ডাউনলোড করেছিলেন আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের মাধ্যমে, তো সেটি এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা সেই ইন্ট্রো টেমপ্লেটটি অন করবেন অ্যান্ড অন করলে এখান থেকে আপনারা বেশ কিছু লেয়ার দেখতে পাবেন যেগুলো আমি এডিট করে রাখছি। তো এখান থেকে আপনারা চলে যাবেন গ্রুপ ফটোয়। তো আমরা যদি গ্রুপে ক্লিক করি দেন এখান থেকে চলে যাবেন এডিট গ্রুপে। সো এখান থেকে আপনারা এই যে লোগো হেয়ার নামে একটি অপশন লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, তো এটিতে আপনারা ক্লিক করবেন। সিম্পলি এটিতে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে যে কোনো একটা লোগো আপনারা চুজ করে লাগাইতে পারবেন। তো এখান থেকে আপনারা আবার এডিট গ্রুপে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে একটি যে লোগোটি আপনি মূলত অ্যাড করতে চাচ্ছেন তো সেই লোগোটি এখানে ক্লিক করবেন, করে এখান থেকে কালার ফিল্টারে ক্লিক করবেন অ্যান্ড কালার ফিল্টারে ক্লিক করার পরে আপনারা এটাতে ক্লিক করে এখান থেকে আপনার যে লোগো টেমপ্লেটটি আছে সেটি আপনারা অ্যাড করে নেবেন বা আপনার যে চ্যানেলের লোগোটি আছে সেটি আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। ওকে, তো অ্যাড করে নেওয়ার পরে আপনারা ব্যাকে চলে আসবেন অ্যান্ড এখান থেকে আপনারা আপনার নেমটি কীভাবে অ্যাড করবেন তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্যে আপনাদের চলে যেতে হবে আবার ব্যাকে অ্যান্ড ব্যাকে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের নামটি এখানে দিয়ে দেওয়া আছে, তো এখান থেকে আপনারা আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন। সো এটাতে যদি আমরা ক্লিক করি এই লেয়ারটির উপরে, তো এখান থেকে যে দেখুন এই লেয়ারটি কিন্তু উপরে শো করতেছে, তো এটাতে আপনারা ডাবল ট্যাপ করবেন তাহলে এখান থেকে আপনারা এডিট করে আপনার নেমটিও লাগাইতে পারেন। তো এইভাবে আপনারা খুব সহজে একটি ইন্ট্রো টেমপ্লেট বানিয়ে ফেলতে পারেন। তো আজকে এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।